ফেসবুক থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম এই বিষয়টা আপনারা সকলেই জানেন ফেসবুক থেকে ইনকাম নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন ফেসবুকে পেজ বানালেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু আপনার এখনো পর্যন্ত এক টাকাও ইনকাম হয়নি কারণ আপনি ফেসবুকে ঠিকভাবে কাজই শুরু করেননি আপনি ফেসবুকে ইনকাম হয় এই বিষয়টা জানেন ফেসবুক রিলস থেকে ইনকাম ফেসবুকে ইনস্ট্রিম ভিডিও অ্যাড থেকে ইনকাম এবং ফেসবুকের যে মনিটাইজেশান ক্রাইটেরিয়া সেটাও অনেকটা কমে গেছে এই বিষয়টা আপনারা সকলেই জানেন কিন্তু আজ পর্যন্ত ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারেননি ফেসবুক থেকে ইনকাম নিয়ে অনেক ভিডিও দেখেছে কিন্তু ভিডিও দেখে কোনো রেজাল্ট পাননি বা আপনার এক টাকাও ইনকাম শুরু হয় সেই জন্য আমি আপনাকে বলবো এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমি আপনাকে এমন কিছু আইডিয়া দেব ফেসবুক থেকে ইনকাম নিয়ে যে আইডিয়াগুলোকে আপনি যদি একটু কাজে লাগাতে পারেন এক মাসের মধ্যে আপনার ইনকামের একটা সোর্স তৈরি হয়ে যাবে শুধুমাত্র এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝতে হবে এবং যে কথাগুলো বলবো সেই কথাগুলো ভালোভাবে বুঝে কাজ শুরু করতে হবে দেখুন ফেসবুক থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে বা আপনি প্রোফাইলেও কাজ করতে পারেন কিন্তু প্রোফাইল বা পেজ বানালে কি আপনার ইনকাম হবে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন প্রোফাইল ক্রিয়েট করলেন আপনার কি ইনকাম শুরু হয়ে যাবে ইনকাম হবে না কারণ আপনার সেই প্রোফাইল বা সেই পেজে কনটেন্ট আপলোড করতে হবে ভিডিও কনটেন্ট আপলোড করতে হবে আপনাকে একটা টপিকের ভিডিও আপলোড করা শুরু করতে হবে আর এখানেই হয় আপনাদের সমস্যা কারণ আপনারা অনেকে রয়েছেন ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু নিজে কোনো ভিডিও ক্রিয়েট করতে চান না এই হচ্ছে সমস্যা সেই জন্য আজ ফেসবুকে কাজ শুরু করব কাল শুরু করব পশু শুরু করব এরকম ভেবে ভেবে আপনার দিনের পর দিন চলে যায় আপনি অবশেষে ফেসবুকেই সময় নষ্ট করে থাকেন ফেসবুকে ভিডিও এবং বিভিন্ন ছবি স্ক্রল করতে করতে আপনার দিন চলে যায় নিটফল জিরো আপনি কিছুই করতে পারেন না সেই জন্য আমি আপনাকে বলবো এই ভিডিও দেখার পর আপনি যদি কাজ শুরু করে দেন তাহলে অবশ্যই আপনি এক মাসের মধ্যে ফেসবুক থেকে ইনকামের একটা সোর্স পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে ফেসবুকে ভিডিও ভাইরাল কিভাবে হয় এবং ফেসবুক থেকে এই ঠিক লাগালে ইনকাম তো সত্যি করা যায় এই আইডিয়াটা আপনার মাথায় অটোমেটিক চলে আসবে আপনি ফেসবুক নিয়ে একটা নিজের মধ্যে জ্ঞান অর্জন করতে পারবেন বুঝতে পারবেন যে ফেসবুকে যদি আপনি এই ট্রিক লাগিয়ে কাজ করতে পারেন তাহলে ফেসবুক থেকেও আপনি ইনকাম শুরু করতে পারেন সেই জন্য আজ এই ভিডিও মনোযোগ সহকারে দেখুন প্রথমত দেখুন ফেসবুক পেজে আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে এমন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যে কন্টেন্টগুলো একটু আজগুবি টাইপের অন্য টাইপের মানে ফেসবুকে কিন্তু ভালো কন্টেন্ট চলে না মূল কথা হচ্ছে ফেসবুকে ভালো কন্টেন্ট চলবে না ফেসবুকে আপনি যদি একটু ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন একটু মানে যে কন্টেন্টগুলো অডিয়েন্স দেখতে বেশি পছন্দ করে এরকম টাইপের এন্টারটেন কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন জেনুইন কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন বিভিন্ন কন্টেন্ট আইডিয়া রয়েছে আপনি ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন দেখলে বুঝতে পারবেন এখন ফেসবুকে আপনি একদম ইন্ডিভিজুয়ালি নিজে বিভিন্ন ধরনের চ্যাটিং কন্টেন্ট মানে বিভিন্ন ধরনের কনভারসেশান এরকম টাইপের কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন কীরকম কনভার্সেশান কেউ আপনাকে মেসেজ করলো সেই মেসেজের আপনি রিপ্লাই দিচ্ছেন মানে একটা ছেলে একটা মেয়ে ম্যাসেজ করছে এরকম ধরনের যে কনভারসেশান যে ভিডিওগুলো হয় ওই ভিডিওতেও মিলিয়ন প্লাস ভিউজ থাকে এবং খুব তাড়াতাড়ি পেজ গ্রো করে এরকম ধরনের কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন যদি আপনার কাছে কোনো টিম না থাকে যদি আপনি এরকম ধরনের না ভাবতে পারেন যে ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনার কাছে বড় টিম লাগবে তাহলে আপনি এরকম ধরনের কন্টেন্ট নিয়েও কাজ করতে পারেন এবার আপনাকে বলি যে কপি পেস্ট কন্টেন্ট দেখুন কপি পেস্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হলে আপনাকে বাইরের কান্ট্রিকে টার্গেট করতে হবে বাইরের কান্ট্রির যে ভাইরাল কন্টেন্টগুলো রয়েছে ধরুন ইউনাইটেড স্টেট আমেরিকার এবং বাইরের যে যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রির বিভিন্ন ভাইরাল কন্টেন্ট রয়েছে ওই কন্টেন্টগুলো আপনাকে ইউটিউব থেকে নিতে হবে ইউটিউব থেকে নিলেন আপনাকে রিসার্চ করতে হবে আপনি রিসার্চ করবেন বিভিন্ন ফ্রাঙ্ক ভিডিও পেয়ে যাবেন আরও অনেক ভিডিও পেয়ে যাবেন যেগুলো রিসার্চ করবেন রিসার্চ করার পর আপনি ওই কন্টেন্ট ডাউনলোড করবেন ডাউনলোড করলেন ইউটিউব থেকে ডাউনলোড করার পর আপনি এডিটের সময় আপনার ভয়েস চেঞ্জের একটা অপশান থাকে যে অপশানে ক্লিক করে আপনাকে একটু ভয়েসটাকে অ্যাডজাস্ট করতে হবে জাস্ট করে আপনি জাস্ট একটা হুক ইউজ করবেন ভিডিওর ওপরে বা ভিডিওর টাইটেলে এমন কিছু লিখবেন যে ভিডিও শেষে এমন কিছু হতে যাচ্ছে যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন এরকম কিছু যেটা অডিয়েন্সকে আরও অ্যাট্রাক্ট করবে আপনার ভিডিওতে এনগেজ হওয়ার জন্য আপনি জাস্ট ওই কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনি ইউটিউবে একটা চ্যানেল দেখলেন বা একটা কন্টেন্ট দেখলেন একটা টাইপের সেই কন্টেন্ট নিয়ে কাজ শুরু করলেন শুরু করার পর যখন আপনার পেজটা গ্রো করা শুরু করবে যখন মিলিয়ন প্লাস ভিউজ আসা শুরু করবে দেখুন একদিনে ভিউজ আসবে না আপনি যখন কুড়ি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ভিডিও আপলোড করে দেবেন দেখুন কপি পেস্ট করে ক্রিয়েট করছেন আপনি আপলোড করতেই পারেন কোনো অসুবিধা নেই আপনি শিডিউল করে রাখবেন শিডিউল করে রাখবেন ভিডিও শিডিউল করে রাখবেন আপলোড করে তাহলে কি হবে ঠিকঠাক টাইম মতো ভিডিওগুলো আপলোড হয়ে যাবে এবার আপনি আপলোড করলেন ফেসবুকে পেজ ক্রিয়েট করলেন আপনাকে একটা পেজে কাজ করলে হবে না আপনাকে এরকম দুটো প্রোফাইল থেকে দুটো দুটো চারটে পেজে কাজ করতে হবে চারটে পেজে আপনি একই ভিডিও আপলোড করা শুরু করবেন বা অন্য টপিক নিতে পারে একই ভিডিও না নিয়ে অন্য ক্যাটাগরি বা অন্য টপিক পিক করলেন ইউটিউব থেকে ভাইরাল কন্টেন্ট এই কন্টেন্ট নিয়ে আপনি এই চারটি পেজে আপলোড করবেন আপলোড করার পর যখন দেখবেন যে কোনো একটা পেজ গ্রো করা শুরু করছে সেই পেজে দেখবেন আপনার ফেসবুক পেজ মনিটাইজের জন্য যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আর পাঁচ হাজার ফলোয়ার্স এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন আপনি অ্যাপ্লাই করবেন না ফেসবুকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না আপনি দেখে নেবেন মনিটাইজেশনের যদি ইস্যু থাকে ইস্যু আসতে পারে আনঅরিজিনালিটি কন্টেন্ট বলে একটা ইস্যু আসতে পারে যে ইস্যুটা আপনাকে দেখতে হবে যে এই ইস্যুটা যদি আসে তাহলে আপনাকে অ্যাপ্লাই করলে হবে না বা আপনাকে অ্যাপিল করলেও হবে না আপনি কি করবেন ভিডিও ডিলিট করে দেবেন আপনার পেজের ভিডিও ডিলিট করে দেবেন যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ওই ভিডিও ডিলিট করে দেবেন ডিলিট করে পাঁচটা লাইভ স্ট্রিম ভিডিও বানাবেন অন্য অন্য লোকেশানে গিয়ে বা আপনার নিজে ফেস দিয়ে আপনি জাস্ট এক মিনিট দু মিনিট তিন মিনিটে লাইভ স্ট্রিম করবেন ওই পেজে লাইভ স্ট্রিম করে পেজটা রেখে দেবেন ওইভাবে পেজটা এক মাসের জন্য ওইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পর আপনি দেখবেন আপনার ফেসবুক পেজ অটোমেটিক্যালি ওই যে আনওরিজিনালিটি কন্টেন্ট চলে এসছিল মনিটাইজেশান পলিসি ইস্যু ওটা রিমুভ হয়ে যাবে এবং আপনি তখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার ওয়াশ টাইম যাবে না আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পর আপনার পেজ যখন মনিটাইজ হয়ে যাবে তখন আবার আপনি ওই কনটেন্ট নিয়ে কাজ শুরু করবেন ভিডিও আপনি আপলোড করবেন আপলোড করার পর যখন ভালো ভিউজ আসবে ধরুন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ভিউজ চলে আসলো টু মিলিয়ন থ্রি মিলিয়ন চলে আসলো আপনি ভিডিও ডিলিট করে দেবেন ডিলিট করে আবার আপলোড করবেন অন্য ভিডিও এরকমভাবে কাজ শুরু করবেন দেখুন কপি পেস্ট করে কাজ করতে হলে আপনাকে এইভাবে কাজ করতে হবে আর যে কোনো টাইম আপনার পেজ রিমুভ হতে পারে যে কোনো টাইম আপনার ফেসবুকের মনিটাইজেশনটা চলে যেতে পারে যে কোনো টাইম ডিমনিটাইজ হয়ে যেতে পারে সেই জন্য আপনি যে চার পাঁচটা পেজে কাজ করছেন মাল্টিবিল পেজে কাজ করবেন আপনি লং টাইমে কখনোই কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন না ফেসবুক ধরে নেবে আর ফেসবুকের অ্যালগোরিদম এখনও পর্যন্ত অতটা স্ট্রং না সেই জন্য এই ট্রিকগুলো চলছে এইভাবে অনেকে ইনকাম করছে অনেকে লক্ষ লক্ষ ডলার ইনকাম করে নিয়েছে আপনি শুনলে অবাক হবেন সেই জন্য আপনিও যদি চান তাহলে খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক থেকে খুব ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন আর আপনি যদি লং টাইম কাজ করতে চান ফেসবুকে লং টাইম কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে নিজেকে রিসার্চ করতে হবে যে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন আপনি ফেসবুকে ভিডিও দেখবেন আইডিয়া নেবেন আমি ধরুন একটা পেজ দেখাবো উদাহরণ হিসাবে আমি আপনাকে একটা পেজ দেখাব জাস্ট এই যে পেজটা দেখুন একটা শো হয় যে শোর ভিডিও তারা এখানে আপলোড করা শুরু করেছে ফলোয়ার্স কত হয়েছে সিক্স পয়েন্ট নাইন কে ফলোয়ার্স খুব অল্প সময়ের মধ্যে দেখুন এখানে কিছু লাইভ স্ট্রিম ভিডিও সে আপলোড করেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা লাইভ স্ট্রিম ভিডিও আপলোড করেছে আর এখানে দেখুন একটা ভিডিও তাদের প্রায় মিলিয়ন হিট করেছে এটা কিন্তু কপি পেস্ট করে আপলোড করা দেখুন এই ভিডিওটা কপি পেস্ট করে আপলোড করা এখানে দেখুন আরও অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতেও খুব ভালো পরিমাণ ভিউজ রয়েছে এখানে দেখুন দু ঘন্টা আগে আপলোড করা সেভেন পয়েন্ট ভিউজ রয়েছে মানে রেগুলার এরা কিন্তু এই পেজে কাজ করছে এরা এই ট্রিক লাগিয়ে কাজ করছে আগে কিছু ভিডিও আপলোড করে সেই পেজকে ওয়াশ টাইম এবং এই যে ফলোয়ার্স এটা কমপ্লিট করে নিয়েছে তারপর যখন মনিটাইজ হয়ে গেছে তখন এই সমস্ত ভিডিও আপলোড করা শুরু করেছে এরকমভাবেও অনেকে কিন্তু কাজ করছে সেই জন্য রিয়েলিটি বললাম যে এইভাবে অনেকে কাজ করছে আপনি এই টপিকের ওপরে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন তবে আপনারা অনেকে ক্লিয়ার ধারণা পান না আমি এই ভিডিওতে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি আপনার এই যে সময় আপনি ফেসবুকে ভিডিও দেখছেন ইউটিউবে দেখছেন এবং আরও অনেক কাজে আপনারা কিন্তু বেকার সময় নষ্ট করেন ওই সময়টাকে আপনি যদি একটু কাজে লাগান বেকার সময় ধরুন আপনার কিছু হবে না তবু আপনি যদি করে দেখেন তাহলে আপনি বুঝবেন যে কি হচ্ছে আপনি রেজাল্ট তো পাবেন কিছু রেজাল্ট তো পাবেন আপনি বুঝতে পারবেন যে গ্রো হচ্ছে কিনা বা আপনার পেজ যদি গ্রো হয়ে যায় যদি মনিটাইজ নাও হয় তবুও আপনার কিছু ফলোয়ার্স থাকবে যে ফলোয়ার্সকে কাজে লাগিয়ে আপনি অন্য একটা পেজ খাড়া করতে পারবেন সেই জন্য আপনি যে কাজ করছেন এই সোশ্যাল মিডিয়ায় কোনো কাজই কিন্তু ব্যর্থ না সেই জন্য আপনাকে আগে শুরুটা করতে হবে আপনি এই কপি পেজ দিয়ে শুরু করুন দেখুন শিখুন ভিডিও ভাইরাল কিভাবে হচ্ছে কিভাবে কাজ করতে হয় এগুলো শিখুন শেখার পর দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় আইডিয়া চলে আসবে ফেসবুকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন নিজের কন্টেন্ট তখন আপনার মাথায় অটোমেটিক্যালি আইডিয়া আসবে আশা করি আপনি সব কিছুই পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি আপনার এই ইনফরমেশানটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আজ থেকেই এই কাজ শুরু করবেন আপনার অবসর সময় আপনার বেকার যে সময়গুলো সেই সময় নষ্ট করবেন না এই কাজে একটু লাগাবেন ট্রাই করে দেখবেন অবশ্যই রেজাল্ট পাবেন তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন